হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন রাতিবেলা একলা ঘরে ঘুমিয়ে আছে হঠাৎ সে কারো একটা গান গাওয়ার আওয়াজ শুনতে পায় সেটা শুনে বাইরে বেরিয়ে গিয়ে দেখতে পারে অর্জুন একলাই নিজের মনে দুঃখ কষ্টগুলো গানের মাধ্যমে প্রকাশ করছে আর তারপরে তার চোখ দিয়ে জল পড়ছে দীপা সেটা দেখে অবাক হয়ে যায় অর্জুনের চোখে চোখ পড়লে অর্জুনও দীপাকে বলে কী রে তুই এখানে দীপার চোখের জলগুলো অর্জুন নিজের রুমালে যত্ন করে রেখে দেয় আর বলে দেখ দীপা আমি তো তোকে ছোটোবেলা থেকে ভালোবেসেছি একদিন দেখবি তোর দুঃখ কষ্টগুলো সব আমার হয়ে যাবে আপন করে নেব আমি সেগুলোকে তুই একদম কোনো চিন্তা করিস না অর্জুন দা তোমার চোখে জল আমার নিজেকে খুব খারাপ লাগে যে এরকম করে আমি তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছি তাই না কি যে বলছিস না তুই আমি এমনি গানের মধ্যে ঢুকে গিয়েছিলাম তাই আমার চোখ দিয়ে জল পড়ছে দীপা বুঝতে পারে যে একটা মানুষ কতটা ভালোবাসলে এরকমটা করতে পারে দীপা নিজের ঘরে গিয়ে বসে বসে ভাবে যে অর্জুন দা আমাকে এতটা ভালোবাসে এতটা সম্মান করে এতটা যত্ন করে আগে আমাকে কেউ এই সম্মান দেয়নি ভালোবাসার মধ্যে এই তিনটে জিনিস না থাকলে কখনো চলে না তার মানে কি আমি একটু একটু করে অর্জুনের প্রতি দুর্বল হয়ে পড়ছি অর্জুনদা আমাকে সত্যিকারের ভালোবাসেছে ছোট্টবেলা থেকে সেটা মনে পড়লে আমার মনের মধ্যে একটা কেমন জানি দোলা দিয়ে ওঠে অর্জুন দাকে এখন আপন মনে হয় আস্তে আস্তে ডাক্তার সেনগুপ্তর ছবিটা আমার জীবনে ধোয়াশা হয়ে গেছে ঘোলাটে হয়ে যাচ্ছে তাহলে যেদিন অর্জুনদার ছবি আমার মনে স্পষ্ট হয়ে উঠবে সেদিনই আমি ওনাকে নিজের মনের কথা বলবো তার আগে নয় কিন্তু আমি জানি যে অর্জুন খুব ভালো একজন ছেলে যে আমাকে খুব ভালোবেসে আগলে রাখতে পারবে তবে আমি কি আদৌ তার যোগ্য অর্জুনদা যেভাবে আসন পেতে আমাকে ভালোবাসতে চায় সেভাবে তো আমি পারছি না আমার মনের মধ্যে এই কষ্টগুলো আমি কি করে দূর করব দীপা অনেক ভাবনা চিন্তা করে অর্জুন বলে যে দেখ এত ভাবনা চিন্তা করতে করতে তোর একটা সময় ঘুম আসবে ঘুমিয়ে পড়িস তুই ছোটোবেলা থেকেই তো বরাবরই দীপা চিন্তা করতে ভালোবাসিস তাই এগুলো চিন্তা ভাবনা করতে থাক আমার কোনো কিছু আর বলার নেই তবে হ্যাঁ আমি সোনারূপা তোকেই সবসময় বিপদমুক্ত রাখবো তোদের পাশে ঢাল হয়ে দাঁড়াবো কখনো তোদের ছেড়ে যাব না অর্জুনের কথাগুলো কেন জানি না দীপার মনে আঘাত করছে এবং দীপা একটু একটু করে অর্জুনের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে দীপার শ্বশুর মাসে প্রবৃত্ত জানিয়ে দেয় যে অর্জুন খুব ভালো কীরকম করে সোনারূপাকে আপন করে নিয়েছে এমনকি দীপাকে এরকম একজন মানুষই দীপার রিজার্ভ করে দীপার মতো ভালো মেয়ে জীবনে অনেক কষ্ট পেয়েছে অনেক চোখের জল ঝরিয়েছে অনেক অসম্মানিত হয়েছে কিন্তু দীপার এখন সম্মান পাওয়ার পলা দীপার জীবনটা গুছিয়ে ভালোভাবে থাকার দরকার কিন্তু দীপা জানে না তার জীবনে পৃথা নামের মানুষটি অর্জুন এবং দীপার জীবনে ঝড় তুলতে আবারও আসছে কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টু এসছে অর্জুনের ভালোবাসায় দীপা নিজেকে ধন্য ভাগ অর্জুন যেভাবে প্রত্যেক মুহূর্তে দীপাকে স্পেশাল প্রমাণ করছে দীপা কালো হোক শ্যামলা হোক যেমনই হোক দীপাকেই সে নিজের জীবনের সবথেকে বড় পাওনা ভাবে আর দীপাকে সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে হিসাবেই আঁকড়ে ধরে অর্জুন থাকে কখনো অন্য কোনো দিকে তার চোখে যায় না এরকম মানুষকে ভালো না বেসে কখনও কি থাকা যায় দীপা তাই আস্তে আস্তে বুঝতে পারছে যে অর্জুন তার জন্য স্পেশাল একজন মানুষ হয়ে উঠছে ধীরে ধীরে অর্জুনের কাছাকাছি যাচ্ছে দীপা এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন